আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে বিশেষ করে এই ভিডিওটি সৌদি প্রবাসীদের জন্য। নতুন একটি ইকামার আপডেট এসেছে। বর্তমানে আপনার ইকামাটি কিন্তু গোল্ডেন কালার ডিজিটাল ইকামা এসেছে, আপনারা অনেকেই হতে পারে জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তবে এটি কোথায় পাবেন, কীভাবে পাবেন, সে বিষয়ে আজকের এই ভিডিওতে দেখাবো বিস্তারিত। আরেকটি আপডেট দেখাবো, সেটা হচ্ছে তাওয়াক্কালনা সার্ভিস নামক যে অ্যাপসটি আসছে নতুন, সেটার মধ্যে আপনি এখন দেখতে পারবেন যে আপনার ইকামার মেয়াদ কতদিন আছে অথবা আপনার ইকামাটি এক্সপায়ার হয়ে গিয়েছে কিনা। আগে দেখা যায় তো কোনো গ্যারামা আছে কিনা, সেটাও আছে, বাট এটা নতুন একটি ফিচার অ্যাড হয়েছে। কিন্তু ডিজিটাল ডকুমেন্টস বা এখানে ইকামা কিন্তু আগেরটাই দেওয়া আছে। এখানে আশা করি আপডেট যেটা গোল্ড ইকামা আসছে সেটা চলে আসবে। তো সেটার জন্য অবশ্যই আপনাকে আপসিরে যে অ্যাপসটি আছে সেটাতে আপনার সে অ্যাপসটি আপনার ডাউনলোড করে নিতে হবে, এবং সেটাতে আপনার আপসির সাধারণত এখন সবারই আছে ইউজার পাসওয়ার্ড দিয়ে মাই সার্ভিস নিচে দেখতে পারছেন, প্রথমে এরকম আসতে পারে। তারপরে মাই সার্ভিসে ঢুকবেন, ঢোকার পরে এখানে ডিজিটাল ইকামার বা ডিজিটাল কার্ডের উপরে ক্লিক করবেন। এই ইকামারটি আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন অথবা সামনের থেকে কিন্তু এই ইকামার উপরে দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোড অ্যাড করা আছে, এটাই ফুলিশ কিউআর কোড স্ক্যান করে আপনার সমস্ত ডকুমেন্টস দেখতে পারবে যে আপনি বৈধ না অবৈধ বা এখানে কিন্তু আপনার স্পন্সরের আগে কিন্তু এগুলো ছিল না। আগে যেটা এখানে ডিজিটাল কার্ড ছিল সেটাকেই এটা এখন আপডেট করে এরকম গোল্ডেন আকারে একটি ডিজিটাল ইকামা কার্ড তারা তৈরি করে দিচ্ছে। আশা করি এটা তাওয়াক্কালনাতেও চলে আসবে। তো আপনারা যে কোনো জায়গায় গেলে এটার স্ক্রিনশট রেখে দিতে পারেন, আপনার ইকামা যদি সাথে না থাকে এটা দেখাই দিলেও আশা করি আপনি সব কাজ করে নিতে পারবেন। তো দর্শক, এই ছিল ছোট্ট একটি ভিডিও, আশা করি আপনাদের এই ইনফরমেশনটি কাজে লাগবে। আমাদের অন্যান্য ব্যাংকিং বিভিন্ন বিষয়ে ভিডিও দেখতে পারবেন, বাংলাদেশ সম্পর্কে বা সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন সেগুলো দেখতে পারবেন। আর তাই আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যে কোনো পরামর্শ আপনারা কমেন্ট বক্সে লিখে যেতে পারেন।